সারা দেশে যে পরিমাণ তরমুজের চাহিদা তার বড় একটি অংশ পটুয়াখালী জেলায় উৎপাদন হয়। এছাড়া এ অঞ্চলের তরমুজ সুমিষ্ট হওয়ায় দেশজুড়ে এর বাড়তি চাহিদা রয়েছে। পাশাপাশি গত বছর তরমুজ কেজি হিসেবে বিক্রি এবং দাম ভালো পাওয়ায় কৃষকরা এবার বাড়তি আগ্রহ নিয়ে বেশি জমিতে তরমুজ চাষে নেমেছেন। আমন ধান কাটার পরপরই পরিবার পরিজন নিয়ে মাঠে ব্যস্ত সময় পার করছেন তারা। আগে প্রথম চালুন যে পুচি পুচিয়া টাল করিয়া ধুয়ে দেই, এবার দুই দিন যায় রোদ করে, রোদ পর পর আবার ফিরে আবার সার ওষুধ দিয়ে আবার মিক্সার করে আবার সাপে ধুয়ে দিই, এইবার আমরা দুই দিন পর বীজ লাগাই দিই। এবছর এই লাগাইছি চার দশে লাগাইনি হয়েছে। তবে বিগত বছরের চেয়ে এবার তরমুজের বীজ, সার এবং কীটনাশকের দাম বেড়েছে বলে জানালেন কৃষকরা। পাশাপাশি ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে জমি চাষেও বেশি খরচ হচ্ছে, এর ফলে এবার তরমুজের উৎপাদন খরচ বাড়বে বলে জানান তারা। সারটা গেলবার আছে 1900 টাকা, এখন 1400-1450 টাকা। এবছর মনে করেন প্রতিটা মালামালের দামই একটু বেশি। পটুয়াখালী জেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষকদের তরমুজ চাষে প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগিতা দেয়া হচ্ছে, তাই দিন দিন এই জেলায় তরমুজের আবাদি জমির পরিমাণ বাড়ছে। তরমুজ উৎপাদনের যে উন্নত কলাকৌশল আছে সেগুলো কৃষকদের অবহিত করা হচ্ছে। আমরা আশা করছি এবছর আমাদের তরমুজের ফলন ভালো হবে এবং মোট উৎপাদন গতবারের চাইতে অনেক বেশি হবে। ভালো দাম পেতে এবং মৌসুমের আগেই তরমুজ বাজারে তুলতে আগাম তরমুজ চাষ করেছেন কেউ কেউ, যার ফলন পেতেও শুরু করেছেন তারা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।